মহিলাদের খালি দায়িত্ব দেয় নেত্রী, একবার মহিলা মন্ত্রী, মহিলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগের এখন সভাপতি, মানে মহিলার উপরে ডক্টরেট। বাংলাদেশে যে এত উন্নয়ন, এর টাকাটা কোত্থেকে আসছে, কিভাবে এত উন্নয়ন হচ্ছে? আজাদ ভাই বক্তব্য দিয়েছেন, বলতো তিনি আমাকে কখনো বান্ধবী বলেন, কখনো বন্ধু বলেন, তো সবাই ভাবতে পারি যে কেমন বান্ধবী কেমন বন্ধু। আসল কথা, আমরা মোটামুটি একই ব্যাচের, যদিও ওনার বয়স 24 মনে হয়, কিন্তু বাস্তবে আমরা একই ব্যাচের, সেই কারণেই উনি ফিজিক্সে ছিলেন। তো আগে আমার সাথে দেখা হয়নি, পরবর্তীতে দেখা হয়েছে, তখন থেকেই উনি মনে করেন যে একই ব্যাচের। তাছাড়া আমার এলাকায় ওনার বিজনেস আছে, ইন্ডাস্ট্রি আছে, সারা বাংলাদেশেই আছে, তো সেই জন্য আমার সাথে একটু খাতির রাখার চেষ্টা করেন, এই হিসাবে আমার সাথে বন্ধুত্ব করেন। তো আজকে উনি 10 লক্ষ টাকা দিয়েছেন, আমি কিন্তু ওনাকে এটার ব্যাপারে উৎসাহিত করেছি, এটা আর বলেননি। প্রথম ডোনার হলেন তিনি আমার তদবিরের। তো উনি যেগুলো বলেছেন আসলে, যে আমি ইচ্ছা করলে এখান থেকে এনে দিব, ওখান থেকে এনে দিব, যদি এমনই এত পাওয়ারফুল, অর্থনৈতিকভাবে এত পাওয়ারফুল হতাম, তাহলে তো আর এই প্রোগ্রামের জন্য আপনাদের কোনো টাকা খরচ করতে হতো না, নিশ্চয়ই আমি সবই দিয়ে দিতাম। বাস্তবে ক্ষমতা আছে, অর্থের ব্যাপারে আজাদ সাহেবের ধার কাছেও যেতে পারছি না, ওনাদের উপরেই নির্ভর করি আমরা, তা সেই অবস্থায় নেই। আর আমার মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্যই বারবার আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন, এবারও সামনে নির্বাচন, তারপরেও আমাকে মহিলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন, যে সংগঠনটাকে শক্ত করতে, এখানে কোনোভাবেই যেন কোনো 2 নম্বরই না হয়, তা আমি সেই জায়গায় নাই, ওই স্টাইলে আপনাদের সহযোগিতা করতে পারবো না। তবে হ্যাঁ, বাংলাদেশে প্রচুর মানুষের সাথে আমার পরিচয় আছে, প্রচুর মানুষ সম্মান করে, সেই সুবাদে কারোর সাথে হাই হ্যালো করে একটু সহযোগিতা চাইলে নিশ্চয়ই করবে আপনাদেরকে। সামনে উপবিষ্ট আছেন আমাদের সচিব সাহেব, তো সচিব সাহেবও ঠিক আমার মতোই অবস্থা, উনিও 2-4 জনকে যদি বলেন যে একটু সহযোগিতা করে তো করবে, এটুকুর অজন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। তবে এটাও সত্য কথা যে সরকার যে অনুদান দিয়ে থাকে, সরকার শিক্ষাক্ষেত্রে এখন যে সহযোগিতা দিচ্ছে সেটা কিন্তু বিশাল, সেটা শুধু আমি বলবো না, ঢাকা ইউনিভার্সিটি, আমি আপনি প্রাইমারি স্কুল, হাই স্কুল, আপনার মাদ্রাসা থেকে আপনার সব জায়গায় সরকারের যে বিরাট অবদান, বিনামূল্যে বই দিচ্ছেন বছরের শুরুতে, একটু চিন্তা করে দেখেন, আমরা ছেলেবেলায় কিন্তু এরকম নতুন বই পাইনি, বড় বোনের বই নিয়ে পড়তে হয়েছে অনেক সময়, কিন্তু এখন শিশুরা স্কুলে গেলেই বিনামূল্যে বই পাচ্ছে, আর এই সুযোগটাতে সবচেয়ে বেশি উপকার হয়েছে আমাদের মেয়েদের। মেয়েরা বাংলাদেশে সকল ক্ষেত্রেই বঞ্চিত ছিল, কিন্তু এখন আপনার শিক্ষাক্ষেত্রে আপনার মেয়েরা এগিয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুল, হাই স্কুলে মেয়েদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, আর এই সংখ্যাটা উচ্চশিক্ষায় যেন বৃদ্ধি হয় সেটা আমরা চিন্তা করছি। আমাদের ভোটার ইন্ডিপেন্ডেন্টটা এমন ছিল যে এখানে মেয়েরাই বেশি পড়তো, ছেলেরা একটু কম ছিল, বা আমাদের ব্যাচে, পরে কী হয়েছে আমি জানি না, তো ছেলেগুলোকে অনেকে মেয়ে মেয়ে ভাব দেখাতো, যে ওরা মেয়ে আমাদের সাথে পড়ে, এরকম একটা ভাব। কিন্তু আসলে আমরা দেখেছি যে আমাদের মধ্যে এত সুন্দর ফ্রেন্ডশিপ ছিল, এত ভালো ফ্রেন্ডশিপ ছিল, যেটা এখনও বিদ্যমান, অনেকে পৃথিবী থেকে চলে গেছে, অনেকে এখনো আছে, আমরা বসে বসে কত গাছের নাম শিখেছি, আমার তো মনে হয় যে আমি এমন কোনো গাছ নেই যেটার নাম বলতে পারতাম না, ঘাস, লতা, পাতা, কিন্তু এখন বিশ্বাস করেন, জিজ্ঞেস করলে আম গাছ, তাল গাছ, কাঁঠাল গাছ ছাড়া কিছু বলতেই পারছি না, সব ভুলে গেছি, এখন ওই খালি কর্মী নেতাদের নাম খালি আমার মনে পড়ে, কোনোভাবেই ব্রেন থেকে ওই নামগুলো আনতে পারছি না, কীভাবে যে আনবো বুঝিও না। তার মধ্যে আবার মহিলাদের খালি দায়িত্ব দেয় নেত্রী, খালি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের দায়িত্ব দেয়, মানে মহিলাদের ডক্টরেট বানিয়ে দিচ্ছে, এরপর আমাকে ডক্টর বলতে পারবেন, মেহের আফরোজ, মানে বিষয়টা হলো মহিলা বিষয়ে, একবার মহিলা মন্ত্রী, মহিলা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগের এখন সভাপতি, মানে মহিলার উপরে ডক্টরেট। তবে হ্যাঁ, এটাও সত্য কথা, এই সুযোগ পেয়ে আমি মহিলাদের জন্য কিছু কাজ করতে পেরেছি, মহিলাদের অনেক ঘর, ভাঙা ঘর ভেঙে আমি জোড়া লাগানোর চেষ্টা করেছি, জোড়া লাগিয়েছি, অনেক ধরনের নির্যাতনের সহিংসতার শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়াতে পেরেছি, এবং বাল্য বিয়ে অনেক রোধ করেছি, এইসব কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি যে এইগুলো শুধু আমার কাজ না, এই কাজগুলো সবার, এই দেশটা আমাদের সবার,
আমরা যখন ক্রিটিসাইজ করি অনেক কিছু বলে ফেলি, এটা হয়নি ওটা হয়নি, জিনিসের দাম কিভাবে চলবে, কিন্তু এই জিনিসের দাম কি আরেকজন এসে কমিয়ে দিতে পারবে কিনা, তার সেই যোগ্যতা দেখাতে পেরেছে কিনা বিগত সময়ে, এই চিন্তা কিন্তু মাথায় আনি না। এই কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সামনে বক্তব্য রেখেছি, আমার প্রধানমন্ত্রীকে একটাই প্রশ্ন করেছি যে বাংলাদেশে যে এত উন্নয়ন, এই টাকাটা কোত্থেকে আসছে, কিভাবে এত উন্নয়ন হচ্ছে, আগে তো এই উন্নয়নটা দেখিনি। যত কথাই বলেন মেট্রো রেল কল্পনাও করতে পারেননি আপনারা, এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, এখন নতুন টার্মিনাল হচ্ছে আমাদের বিমানবন্দরে, কর্ণফুলীর নিচ দিয়ে নদীর নিচ দিয়ে আমাদের টানেল চলে যাচ্ছে, বঙ্গবন্ধু টানেল, এখানে আমাদের স্যাটেলাইট হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, প্রত্যেকটা সুফল পাচ্ছি, ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে, মাঝে একটু বিদ্যুতের ক্রাইসিস ছিল, গেল গেল সব শেষ হয়ে গেল। এই যে আমাদের চিন্তা চেতনা, এই জায়গা থেকে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে, আমাদের দেশটাকে একটু ভালোবাসেন, একটু বোঝার চেষ্টা করেন, দেশের উন্নয়ন কাদের হাত দিয়ে হয়েছে, কেমন করে চলছে। আমি এই জন্যই পলিটিক্যাল কথা ভাবতে পারেন, বাট সবসময় পলিটিক্যাল কথাকে পলিটিক্যাল ভাববেন না, দেশের জন্য বলতে হবে, আমাদের বলতে হবে, আমাদের সামনের এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে হবে, আমাদের মহিলাদেরকে সামনে এগিয়ে নিচ্ছি, সেই মহিলাদের এই অগ্রযাত্রা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেই জায়গায় আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। আমরা যদি লেখাপড়া শিখে আমরা যদি মনে করি যে না আমার তো জ্ঞানী হয়ে গেছি, আমরা খালি সমালোচনাই করে যাব, তাহলে মানুষ খুব জ্ঞানী মনে করবে, বাস্তবতা কিন্তু তা না, সমালোচনা তো অবশ্যই করবেন। আমি একটা মানুষ, আমার ভুল আছে, আপনারা বলতেই পারেন যে ওর এই খারাপ ওই খারাপ, কিন্তু তার আগে একটু চিন্তা করবেন তার ভালো কিছু আছে কি না, এই জায়গাগুলো আপনাদেরকে বলতে হবে, এটা মনে রাখতে হবে যে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেই কিন্তু এই দেশটাকে তারা অকার্যকর করার চেষ্টা করেছিল, আর সেই বুদ্ধিজীবী শ্রেণীকেই আমরা চাই যে আমাদের পাশে থাকুক, তারা সেই বিষয়গুলোকে সঠিকভাবে বুঝাক মানুষকে, জানা আমরা উন্নয়নের ধারাকে ধরে রাখতে চাই, শিক্ষার হার, গবেষণা, এখন কিন্তু গবেষণা অনেক বেড়ে গেছে,